বাড়ির অমতে বিয়ে দশ বছরের দাম্পত্যের বিচ্ছেদ কে ছিলেন রূপাঞ্জনার প্রথম স্বামী রাতুলের সঙ্গে রূপাঞ্জনার এটি দ্বিতীয় বিয়ে দীর্ঘ প্রেম পর অবশেষে নতুন জীবন শুরু করেছেন রাতুল এবং রূপাঞ্জনা এর আগে ভিন্ন ধর্মে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা তবে টেকেনি সেই সম্পর্ক জানা যায় রূপাঞ্জনার প্রথম স্বামীর নাম ছিল রেজাউল হক ভালোবেসে তাকে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা সেই বিয়েতে নাকি মত ছিল না বাড়ির কারুরি। কিন্তু দু সালে রেজাউলের সঙ্গে বিয়ে করে সংসার পেতেছিলেন রূপাঞ্জনা একসময় ইন্ডাস্ট্রিতে নজর কাড়া ছিল রেজাউল রূপাঞ্জনার সম্পর্ক জানা গেছে রূপাঞ্জনা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই রেজাউলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অভিনেত্রী অবশেষে দশ বছর পর দু সালে রূপাঞ্জনা এবং রেজাউলের আইনি বিচ্ছেদ হয়ে যায় এরপর রিয়ান রিয়ানকে একাই বড় করছিলেন অভিনেত্রী তবে স্বামীর সঙ্গে সমস্যা তারপরে বিচ্ছেদ ছেলের জন্ম সব সময় রূপাঞ্জনা পাশে পেয়েছিলেন রাতুলকে দীর্ঘ প্রেমের পরে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাতুল এবং রূপাঞ্জনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জোরে থাকুন সঙ্গে